হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস ব্লগিং। তো আজ আমি মটন বানাবো, চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। আসো আসো। তো আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে, অনবরত বৃষ্টি পড়ছে, আর এটা আমার কিচেন থেকে বাইরের দৃশ্য। বাইরের ভিউটা এমন, বৃষ্টি পড়লে দেখতে খুব ভালো লাগে। আর আমার বৃষ্টি অনেক ভালো লাগে, একদম ছোট থেকে অনেক ভালো লাগে আমার বৃষ্টি। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো আমি এখানে মশলা রেডি করে রেখেছি মটন বানানোর জন্য। এখানে আছে গোলমরিচ, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আছে। এগুলোকে আমি এখন পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে। তো মিক্সিটাতে অল্প আগে মশলা করেছিলাম, তো তাই মশলাগুলো লেগে আছে, বাকি এটা পরিষ্কারই। তো আমি এগুলোকে পেস্ট করে নিলাম। পেস্ট করে আমি এগুলোকে রেখে দেব। এখন আমি এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছি পরে দেওয়ার জন্য, আলু কেটে রেখেছি মাংসতে দেওয়ার জন্য, আলুগুলো ভাজবো। তো এখানে হলো মাংস ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আমি এখন আলুগুলো ভেজে নেব, এই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব। আমি আজ মাটনটা অল্প অন্যরকমভাবে বানাবো। তোমরা দেখো, এভাবে বানালে না মাটনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা একেবারেই চলে যায়, আর খেতে অসাধারণ লাগে। তোমরা কখনো বানিয়ে দেখবে, যদি তোমাদের পছন্দ হয় এভাবে বানিয়ে দেখবে, অনেক ভালো লাগে খেতে। আমিও জানতাম না আগে, কিন্তু এখন আমি এভাবেই বানাই। তো বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, আর আমাদের অনেক দিন থেকে নিরামিষ চলছিল জানো, এই জন্য আজ বললাম মাটন নিয়ে আসো, আর পারা যাচ্ছে না নিরামিষ খেয়ে। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আর এমন বৃষ্টির দিনে মাটন বা চিকেন খেতে ভালোই লাগে বলো, এই জন্য আরও বললাম নিয়ে আসো, ও আজ অল্প ভালো করে খাবো। আর আমি জানো আগে না মাটন খেতাম না, বিয়ের পর আবার খাওয়া ধরেছি, অনেক বছর হয়েছিল খেতাম না, কিন্তু এখন আবার খাই। খাই মানে এখন আমার হাজব্যান্ড আমাকে বকে টকে আবার খাওয়া ধরিয়েছে, না হলে সত্যি আমার মানে মাটন খেতে কেমন একটা গন্ধ গন্ধ লাগতো। আর এই জন্য আরও আমি এইভাবে বানাই যেন মানে গন্ধটা চলে যায়, গন্ধ থাকলে না আমি একদম খেতে পারি না, আমার কেমন একটা জেনে লাগে। আমার চিকেন ফেভারিট, তবুও এখন মাটন খেতে ভালোই লাগে, যেহেতু আমি অন্যরকমভাবে বানাই গন্ধটা চলে যায়, এই জন্য আমি এখন খেতে পারি। তো আমি আলুগুলোতে নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তো এখন ভাজা হলে নামিয়ে নেব। তো আলু হয়েই গেছে ভাজা, লাল লাল করে ভেজেছি। মাংসর আলু না লাল লাল করে না ভাজলে একদম ভালো লাগে না। তো এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি, আলু ভাজা হলে আমি বসিয়ে দেব মাংসটা। তো আলুগুলো ভাজা হয়ে গেল, আমি নামিয়ে রেখেছি। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়েই গেছে, তো এখন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি, একটা এলাচ দিয়েছি, দারচিনি অল্প দিয়েছি, আর এই পেঁয়াজগুলো এখন ছেড়ে দেব। তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেলে তারপর না আমি মাংসগুলো ছেড়ে দেব। হ্যাঁ, আমি তারপর মাংস ছেড়ে দিয়েছি, মাংসগুলো অল্প ভেজে নেব। কারো কারো হাসিও পেতে পারে শুনে যে মাংস ভেজে নিচ্ছে, আমারও প্রথম প্রথম শুনে এমনই লেগেছিল, কিন্তু যখন আমি খেয়েছি নিজে টেস্ট করেছি তখন বুঝতে পেরেছি যে না সত্যি মাটন যদি অল্প ভেজে নেওয়া যায় পেঁয়াজ দিয়ে, তখন মাটনের পুরো গন্ধটা চলে যায়। অল্প 5 মিনিট কি 10 মিনিট আমি অল্প ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপর মাটনে আমি আগের গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে সব গুঁড়ো মশলা আছে, নুন আছে, হলুদ আছে, জিরে গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে,
তারপর লঙ্কা গুঁড়ো আছে, এগুলো দিয়ে আমি কিছুক্ষণ অল্প কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেব পেস্ট করা মশলাগুলো। তো তোমরা তো দেখতেই পেলে আমি মশলাগুলো দিয়ে দিলাম। তো সমস্ত মশলা দেওয়ার পর না আমি আলুগুলোও দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে কষাতে হবে। আমি না অ্যাকচুয়ালি মাটনটা আমি প্রেশারে সিটি মারি না, আমি কড়াইতেই রান্না করি। আমার প্রেশারে সিটি মারলে বেশি গলে যায়, তো আমার খেয়ে ভালো লাগে না পার্সোনালি। অনেকে খায়, অনেকের ভালো লাগে, সবার টেস্ট তো আলাদা। তাই তো আমি এখন মিক্সিতে লেগে থাকা বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ঢেকে ঢেকে অনেকক্ষণ কষিয়ে নেব। অনেক টাইম লাগে, আধা ঘন্টা লেগে যায়। যখন ভালো করে এটা কষানো হবে তখন আমি মাংসটাতে জল দিয়ে দেব। তো আমার মাংস কষানো পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে সাইডে সাইডে। তো এখন আমি জল দিয়ে দেব। আমি অনেক টাইম কষিয়েছি, সেগুলো আর রেকর্ড করিনি। তো এখন আমি জল দিয়ে দিয়েছি। মাটনটা না অ্যাকচুয়ালি কষা ভালো লাগে, কিন্তু আমাদের বাড়িতে না মানে শুকনোটা চলে না। পুরুষ মানুষ তো ওরা খেতে পারে না, ওরা আগের থেকে অল্প ঝোল খেয়ে অভ্যস্ত। তো তাই জন্যে এখন কষাটা খুব কমই বানাই আমি, তাই আমাদের জল দিয়ে অল্প করে নিতে হয়, কী করব। তো এটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। এটাই ছিল মাটন রেসিপি। তোমরা কখনো এইভাবে বানিয়ে দেখবে, অনেক টেস্ট হয়েছে আর সত্যি মাংসটা খেতে অনেক ভালো হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।